ইউপিআর মাধ্যমে করা যাবে পেমেন্ট। হোয়াটসঅ্যাপে নতুন আপডেট চলে আসলো, হোয়াটসঅ্যাপ পে। সবার আগে ব্যবহার করুন হোয়াটসঅ্যাপের নতুন নতুন ফিচার্স। ফ্রেন্ডস, আমি তুমি প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, আর হোয়াটসঅ্যাপে যে নতুন নতুন ফিচার্সগুলি আসে সেগুলো কিন্তু জানি না, যার জন্য স্রেফ 2 মিনিটের কাজ আমাদের 2 ঘন্টা লেগে যায়। তো আজ হোয়াটসঅ্যাপে যে লেটেস্ট লেটেস্ট আপডেটগুলি এসছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ফ্রেন্ডস, দেখবে গ্রুপে অনেক ফটো, ভিডিও, টেক্সট মেসেজে বোঝাই হয়ে যায়। এবার অনেকেই চায় শুধুমাত্র টেক্সট মেসেজ গুলি রেখে ফটো, ভিডিও, ডকুমেন্টস গুলি ডিলিট করে ফেলতে। এবার তারা কি করে, প্রত্যেকটা ফটো ভিডিওর উপরে টাচ করে করে সিলেক্ট করে, তারপরে ডিলিট করে। এতে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়। তো আজ থেকে তোমরা 3 সেকেন্ডে সেই কাজটি করে ফেলতে পারবে। এর জন্য জাস্ট প্লে স্টোরে গিয়ে প্রথমত তোমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আপডেট করে নাও। এরপর সিম্পলি তোমরা হোয়াটসঅ্যাপটি ওপেন করে এই 3 ডটে টাচ করে সেটিং এ যাবে। তো সেটিং এ যাওয়ার পর এখানে একটি অপশন পাবে স্টোরেজ এন্ড ডাটা, জাস্ট এই স্টোরেজ এন্ড ডাটাতে টাচ করবে। দেন এখানে একটা অপশন পাবে ম্যানেজ স্টোরেজ, জাস্ট এই ম্যানেজ স্টোরেজে একবার টাচ করে দেবে। এরপর তোমার প্রত্যেকটা ফ্রেন্ড এখানে চলে আসবে যাদের সাথে মেসেজিং চ্যাটিং করো। তো অনেকের কি হয়, ফোন স্টেটাস ফুল দেখা, এখানে দেখবে কোন ফ্রেন্ডের সাথে কত ভিডিও শেয়ার করেছে সেগুলো সব এখানে দেখাবে, আর কত MB জায়গা খেয়েছে সব দেখাবে। তো এখান থেকে ক্লিয়ার করতে পারবে। তো যাই হোক, হোয়াটসঅ্যাপে সমস্ত ফ্রেন্ড এখানে শো করবে। তোমার ইচ্ছা মতো তুমি যে ফ্রেন্ডের ফটো ভিডিও শুধু ডিলিট করে ফেলতে চাইছো, শুধুমাত্র টেক্সট মেসেজ রেখে তাকে এখানে সিলেক্ট করবে। তো এখানে আমি একটি ফ্রেন্ড চুজ করে দিলাম। এরপর তার সমস্ত ফটো, ভিডিও, অডিও এখানে চলে আসবে, তুমি তাকে যে ফটো ভিডিওগুলি শেয়ার করেছো। এরপর এখানে পাবে সিলেক্ট অল, জাস্ট এই সিলেক্ট অলে টাচ করে দেবে। এরপর যদি তোমার মনে হয় যে কোনো একটি ফটো ভিডিও রাখার প্রয়োজন আছে, জাস্ট সেটি আনটিক করে দেবে। তো এভাবে আনটিক করে দেওয়ার পর এখানে একটা অপশন পাবে ডিলিট, তো এই ডিলিট আইকনে টাচ করে দেবে। এরপর এই টিক মার্ক করে দেওয়ার পর এখানে ডিলিটে টাচ করে দেবে। তাহলে দেখো সমস্ত এখানকার ফটো, অডিও, ডকুমেন্টস কিন্তু চলে যাবে। ফ্রেন্ডস, দেখবে এমন কিছু গ্রুপ আছে বা তোমার এমন কিছু গার্লফ্রেন্ড আছে, তারা কি করে শুধুমাত্র মেসেজ পাঠিয়ে যায়। এর ফলে কি হয়, তোমার মোবাইলে শুধু নোটিফিকেশন আসতেই থাকে, এতে অনেকে কিন্তু বিরক্ত হয়ে পড়ে। তো সেই গ্রুপের বা গার্লফ্রেন্ডের নোটিফিকেশন কিন্তু মিউট করে রাখতে পারবে। এর জন্য সেই বন্ধুকে সিলেক্ট করে ধরে রেখে উপরে দেখো একটি আইকন পাবে মিউট, জাস্ট এই মিউট আইকনে একবার টাচ করে দেবে। এরপর দেখো 8 আওয়ার্স 1 উইক অলওয়েজ, জাস্ট এই অলওয়েজ এ টাচ করে ওকে করে দিলে অনির্দিষ্ট কালের জন্য তোমার সেই বন্ধুর বিরক্তিকর নোটিফিকেশন থেকে বাঁচতে পারবে। ফ্রেন্ডস, অনেক সময় দেখবে তোমার পার্সোনাল মোবাইলটি তোমার বন্ধু বা তোমার কোনো ফ্যামিলি মেম্বার চেয়ে নেয়। এরপরে তারা কি করে, তোমার হোয়াটসঅ্যাপটি দেখতে থাকে। তুমি তোমার হোয়াটসঅ্যাপে তোমার গার্লফ্রেন্ডের সাথে কি চ্যাটিং করেছো, তুমি তোমার গার্লফ্রেন্ডকে কি ফটো ভিডিও শেয়ার করেছো, সমস্ত কিছু দেখে নেয়। তো আজ থেকে তোমার এই যে গোপনীয় তথ্য কেউ দেখতে পাবে না। এর জন্য জাস্ট তুমি তোমার হোয়াটসঅ্যাপটি ওপেন করে তোমার গার্লফ্রেন্ডকে সিলেক্ট করে নাও। এরপর ওপরে দেখো একটা আইকন পাবে অ্যাচিভ, জাস্ট এই অ্যাচিভ আইকনে একবার টাচ করে দাও। এরপর দেখো এখানে আর তোমার সেই ফ্রেন্ডটি শোই করবে না। তো এরপর তোমার বন্ধু যখন তোমাকে মোবাইলটি দিয়ে দেবে, তুমি যেটি করবে জাস্ট নিচে স্লাইড করে করে নিচে যাবে। তো নিচে যাওয়ার পর জাস্ট একটু নিচে যাবে, নিচে যাওয়ার পর এখানে একটা অপশন পাবে অ্যাচিভ, জাস্ট এই অ্যাচিভ আইকনে একবার টাচ করে দেবে। এরপর দেখো হাইড করা বন্ধুটি এখানে থাকবে, তুমি জাস্ট সেম ভাবেই টাচ করে ধরে রাখো, সেম ভাবে এখানে আর্ন অ্যাচিভ আইকনে টাচ করে দেবে। তাহলে দেখো সেই বন্ধুটি আবার সেই আগের অবস্থায় এখানে ফিরে আসবে। ফ্রেন্ডস, তুমি যার সাথে চ্যাটিং করো সেই চ্যাটিং পেজের ব্যাকগ্রাউন্ডে সেই বন্ধুর ছবি বা তোমার পার্সোনাল যে কোনো ছবি সেট করে নিতে পারো। এর জন্য সেই বন্ধুর চ্যাটিং পেজে গিয়ে জাস্ট এই 3 ডট একবার টাচ করে দিতে হবে। এরপর ওয়ালপেপার সিলেক্ট করে নিতে হবে। তো ওয়ালপেপার সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটি আইকন পাবে গ্যালারি, জাস্ট এই গ্যালারি আইকনে একবার টাচ করে দিতে হবে। এরপর তোমার ইচ্ছা মতো যে কোনো একটি ফটো এখানে সিলেক্ট করে নেবে। তো জাস্ট আমি একটি ছবি এখানে জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখানে দেখুন রয়েছে সেট, জাস্ট এই সেট আইকনে একবার টাচ করে দিলেই হয়ে যাবে। এরপর দেখো ফ্রেন্ডস ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, আরো যে নিত্য নতুন আপডেটগুলি জানার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন আছো তারা তোমার ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে অপশনটি সিলেক্ট করে দেবে, কারণ এই চ্যানেলে আমি নিত্য নতুন ওয়ার টিপস দিয়ে থাকি। তো আরো যে 2-1 দিন আগে যে আপডেটগুলি এসেছে তার মধ্যে একটি হলো হোয়াটসঅ্যাপ পে। তো তোমরা ইউপিআই আইডির মাধ্যমে বা কিউআর কোডের মাধ্যমে হোয়াটসঅ্যাপ যেভাবে ফটো ভিডিও বন্ধুদের পাঠাও, সেম ভাবে খুব সহজে বন্ধুদের টাকা পাঠাতে পারবে। তো এই ফিচার্সটি কয়েকদিনের মধ্যে প্রত্যেকে পেয়ে যাবে, আর যারা পেয়ে গেছো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা পাওনি অবশ্যই অ্যাপসটি আপডেট করে নাও।
কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, আরো যে আপডেট এসেছে সেটি হলো ডিস অপারেটিং মেসেজ ফিচার্স। আপনি আপনি গায়েব হয়ে যাবে মেসেজ ফাইল। তো তুমি যদি কোনো বন্ধুকে সিলেক্ট করে ডিস অপারেটিং মেসেজ ফিচার্সটি অন করে দাও, তাহলে কি হবে, সেই বন্ধুর 7 দিনের চ্যাটিংই শুধুমাত্র থাকবে। 7 দিনের আগে যে চ্যাটিং ফাইলগুলি পাঠিয়েছিল সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এতে কি হবে, ফোনের স্টোরেজ ফুল সমস্যা আর হবে না। তো ফ্রেন্ডস, যারা এই ফিচার্সটি পেয়ে গেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা পাওনি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আপডেট করানো প্লে স্টোর থেকে, আর কয়েকদিনের মধ্যে এমনিতেই তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে জানাও, লাইক করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।